মানে আপনার সাথে বলবো, আসলে আমরা যে হাউসগুলো তৈরি করছি এই হাউসগুলো কিন্তু পলি দিয়ে তৈরি করা। দেখেন এখানে কিন্তু তিনটা বাঁশের আমরা চেরা বলি, চেরা দিছি একটা দুইটা তিনটা। এরপরে এই শুধুমাত্র পলিথিনের হাউস, এই পলিথিনের হাউসও কিন্তু মিনিমাম দুই বছর কিছু হবে না, দুই বছরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ডিম বাংলা একটু ফার্মে সবাইকে স্বাগতম দর্শক। আজকে আমার প্রজেক্ট ভিজিট করতে আমার এক প্রিয় ভাই আছেন, আমাদের নিজের বলাম চট্টগল্প ফাউন্ডেশনের সদস্য বাহাদুর ভাই। আমরা বাহাদুর ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি কোথা থেকে আসছেন এবং আমার প্রজেক্টে কী কী মাছ আছে তাও তাকে দেখাবো। তো দর্শক আপনারাও সাথে থাকেন, আপনারাও দেখতে থাকুন আমার প্রজেক্টে কী কী মাছ আছে, সঙ্গে থাকুন দেখে। দর্শক আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো, আমার প্রিয় ভাই বাহাদুর ভাই, আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয় আপনি কোথা থেকে আসছেন? জি, আমি মিরগঞ্জ থেকে আসছি, আমি নিজের বলা আমাদের গল্প ফাউন্ডেশনের সদস্য, আমি একটু স্তম্ভেজ থেকে আছি ভালোবাসি ভাইয়ের এই যে প্রজেক্টটা দেখার জন্য এরকম সুন্দর একটা ভাইয়ের একটা রঙিন মাসের প্রজেক্ট দেখার জন্য আসলাম, সুদূর অনেক দূর থেকেই আসলাম, ঈদের ছুটির কারণে সময় পেলাম, ভাইয়ের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, সামনে সামনে কোনো সময় দেখিনি, তার প্রজেক্টটাও দেখে নিলাম। জি ভাই, আপনাকে এখন দেখাবো আমার প্রজেক্ট কী কী মাছ আছে। তাই এই হাঁসটার ভিতরে দেখেন, এখানে কিন্তু যেগুলো ডিমলা মাছ, কমেট ফিশ আছে, আর এখানে গোল্ড ফিশ, আর আছে সাথে কুই কার্ব, এগুলো কিন্তু ডিমলা মাছ। এদের থেকে ডিম নিয়ে মানে এরা পুরুষ মহিলা এক জায়গায় দিলে এরা যখন পর্যাপ্ত বয়স হয় ডিম ছাড়ার, তখন আমরা এদেরকে একটা পরিবেশ করে দিই, ওই পরিবেশে ওরা ডিম ছাড়ে এবং ছাড়ার পর ঠিক দুই থেকে তিন দিনের মাথায় কিন্তু এই ডিমটা ফুটে এটা রেনু হয়। তারপর আমরা আবার এরকমের বড় যে হাউস আছে, আমার এই হাউসগুলো কিন্তু বড় হাউস, এখানে ওদেরকে বড় করার জন্য রাখা হয়। ওই যে রেনুগুলো, রেনুটা যখন একটু সামান্য বড় হয় 7-8 দিন গেলে আমরা এরকম বড় হাউসে ওদেরকে রাখি যাতে খুব দ্রুত বড় হয়। তাই এখানেও আছে কিন্তু কমেট ফিশ, গোল্ড ফিশ, অক্রো, এগুলোর বাচ্চা। এটা এখানে 13টা হাউসের ভিতরে দেখেন, এটার ভিতরেও কিন্তু আমি বাচ্চাগুলি বড় করার জন্য রাখছি। জি, দেখেন এগুলো কিন্তু অলরেডি 2 ইঞ্চি সাইজ হয়ে গেছে, এগুলো অলরেডি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, কিছু 3 ইঞ্চিও হয়েছে। এরাও কিন্তু এরা হ্যাঁ এরা আবার কিন্তু আর এদের বয়স যখন 8 মাস হবে তখন এরা আবার ডিম দেওয়ার উপযুক্ত হয়। 8 মাস? হ্যাঁ, 8 মাস বয়স হলে এরা আবার ডিম দেওয়ার পরিপূর্ণ বয়স হয়। এটির ভিতরেও আছে আমার ওই ডিমলা মাছের বাচ্চা, এখানে প্রায় 1 ইঞ্চি সাইজ রয়েছে ভিতরে। আর আমি আপনাদের কিছু অটোব্রিডের মাছ দেখাই, এখানে এই হাঁসটার ভিতরে আছে অটোব্রিড, অটোব্রিড যারা সরাসরি বাচ্চা দেয়। এদের বয়স যখন আপনার 3 মাস হয় তখন থেকে এরা কিন্তু বাচ্চা দেওয়া শুরু করে। জি, বাচ্চা দেওয়া শুরু করে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই হাজের ভিতরে আল্লাহর মতো অনেক মাছ আছে, প্রায় 3000 পিস মাছ হবে। হ্যাঁ, আনুমানিক। জি, আনুমানিক বেশি হবে আল্লাহর মতে। আর এগুলো সবগুলোর ভিতরে এটার ভিতরে আছে গাপ্পি ফিশের মাছ, যেগুলো অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য খুবই সুন্দর একটা কালারফুল মাছ। এর ভিতরে গাপ্পি দেখা, এখানে উপরে নেট দিয়ে ঢাইকে রাখা হয়েছে, কারণ হলো এখানে পাখিতে এই মাছগুলি খায়, এগুলোতে খেয়ে ফেলে, যার জন্য কিন্তু আমি নেট দিয়ে ঢাইকে রাখছি। সাথে কিন্তু এই যে প্লান্টস দিছি, এই যে অতিরিক্ত প্লান্টস দেওয়া হয়েছে, এই প্লান্টস দেওয়ার একটাই কারণ যাতে ওরা সরাসরি বাচ্চা দেয়, যখন বাচ্চাগুলো দেয় বাচ্চাগুলো এখানে লুকাই থাকে, লুকাই থাকার কারণে এই যে বড় মা মাছগুলো ওরা আর ওদেরকে বাচ্চাগুলোকে খাইতে পারে না, খাইতে পারে না। হ্যাঁ, যার কারণে বাচ্চা হার আমাদের বেশি উৎপাদন করতে পারি, বাচ্চা খেয়ে ফেললে তো ওদের সংখ্যা তো বৃদ্ধি পাবে না। জি জি, এই যে সামনে ওইটার ভিতরে আছে হোয়াইট মলি, এটা হলো হোয়াইট মলি, এই যে সাদা কালার। হোয়াইট মলির ভিতরে আবার 3টা জাত আছে। জি, একটা হলো বেলুন মলি, আর একটা হলো মুনটেল বেলুন মলি, একটা নর্মাল। আচ্ছা, এগুলোর ভিতরে ওই অটোবিটের মাছ বড় করার জন্য রাখা আছে। পর্যাপ্ত পরিমাণ আছে, এই যে প্লান্টস দিয়ে রাখছি, দেখেন কচুরি পানা আর সাথে ওই হর্নট, ওইটাকে হর্নট বলে, এটা একই দিকে অক্সিজেন এর কাজও করে। হ্যাঁ, ঠিক আছে।
এইটার ভিতরে আছে প্লাটি ফিশ। হ্যাঁ ওটা খালি রাখছি, দেখেন এইটা এখানেও অনেক মাছ, এখানে প্লাটি ফিশ আছে। এগুলো হলো প্লাটি ফিশ, সাথে কি পরিমাণ বাচ্চা দেখছেন। এখানে কিন্তু ওই সাথে যে অসংখ্য বাচ্চাও আছে, কারণ এই যে ছোট 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 এগুলো হলো বাচ্চা বাচ্চা। এটার ভিতরে ওরা সরাসরি বাচ্চা দেয়। এই পর্যাপ্ত পরিমাণে কচুরি পানা এবং প্লান্টস দেওয়ার কারণে আমি আর বাচ্চা এখন অন্য অন্য জায়গায় রাখি না, এখানে এই বাচ্চাগুলো এখানেই বড় হবে আস্তে আস্তে। এই যে দেখেন এই এই ছোটো বাচ্চাগুলো কিন্তু এখানেই ছিল, এখানে আস্তে আস্তে ওরাই বড় হইতে আছে। আপনার সাথে বলবো আসলে আমরা যে হাউসগুলো তৈরি করছি, এই হাউসগুলো কিন্তু পলি দিয়ে তৈরি করা। দেখেন এখানে কিন্তু তিনটা বাঁশের আমরা চেরা বলি, চেরা দিছি একটা দুইটা তিনটা। এরপরে এই শুধুমাত্র পলিথিনের হাউস, এই পলিথিনের হাউসও কিন্তু মিনিমাম 2 বছর কিছু হবে না। 2 বছর? হ্যাঁ মজবুত, হ্যাঁ 2 বছর পর্যন্ত ভালোই থাকবে। ঠিক আছে, সবগুলি হাউস কিন্তু আমি পলিথিনের মাধ্যমেই করছি আপাতত। এইটা করার কারণ কি, এখানে আমি হাউসে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করিনি। ঠিক আছে, কারণ এই হাউসে আমার যে যে হাউসগুলো আছে সবগুলি হাউস করতে কিন্তু মিনিমাম 2 লক্ষ টাকা লাগতো। জি, এই অনেক ইট বালু দিয়ে করতে গেলে এই 2 লক্ষ টাকার কাজ আমি করছি শুধুমাত্র 10,000 টাকা দিয়ে। ঠিক আছে, এই 2,000 টাকার পর্যন্ত আমি 10,000 টাকা দিয়ে সেট আপ করছি। এখন আমি ঠিক আছে, আমার এখন আগে জানতে হয়েছে, শিখছি কীভাবে মাছের করা যায়। ওর ভিতরে মাছ আছে, ওইটার ভিতরে জিব্রা ফিশ। এখন আমার মাছ চাষ সম্পর্কে আইডিয়া আছে, আমি কীভাবে করা যায় মাছ যাতে ভালো রাখা যায় সবকিছু আমার আইডিয়া যখন শেখ হয়ে গেছে, এখন আমি এদেরকে ওইভাবে বড় ইয়া করবো, সিমেন্ট দিয়ে ইট দিয়া বড় বড় হাউস করবো। শুরুটা এভাবে করাই উচিত, শুরুটা আমরা কম ইনভেস্ট দিয়ে করাই ভালো, কারণ একটা অপরিচিত বিজনেস, এটা সম্পর্কে আগে ধারণা নেওয়া দরকার। ঠিক আছে, ধারণা যখন হয়ে যাবে তখন এটা আপনি বড় পরিসরে টাকা ইনভেস্ট করলো আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, সেজন্যই এটার, হ্যাঁ এটার ভিতরে হলো জেব্রা ফিশ। জেব্রা ফিশ এর পাশে দেখেন, এগুলো কিন্তু আমার পেঁপে গাছ, পেঁপে গাছ সবগুলো পেঁপে গাছ কিন্তু পেঁপে হয়েছে। আমার পেঁপে গাছ দেখেন, সবগুলি গাছ আলার মতো পেঁপে। এরা নতুন তো আমি ওই রকমের পরিচর্যা ভালো করতে পারি নাই, আর নাহলে আরো এখানে পেঁপে ভালো হইতো। সাথে পুঁই শাক আছে আমাদের, ওটা আমাদের এই এই চারুকুলে আবার নেট দিয়ে ঘেরাও দিয়ে রাখছি। এটার কারণ হলো যে সাপ বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন প্রাণী ঢুকতে পারে, সাপ বা গুইল বলি আমরা, আরও অন্য অন্য গুইল সাপ, গুইল সাপ মাছরা, হ্যাঁ ওরকমের বিভিন্ন যাতে মাছ খাওয়ার জন্য অনেক ইয়ে আসে, প্রাণী আসে, ওরা যেন না ঢুকতে পারে সেজন্য চারিদিক দিয়ে কিন্তু নেট দিয়ে ঘেরাও করা আছে। এটা দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে মাছগুলি সেফ থাকে। মাছ যদি আমাদের নষ্ট হয়ে যায় তখন এগুলো পানি তো বদলানো হয় না, মানে পানি 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 চেঞ্জ করি আমরা, যখন পানিটা মূলত পানিটা যখন নষ্ট হয়ে যায় তখনই চেঞ্জ করি। এটা আপনি জানতে পারবেন যখন পানি থেকে গন্ধ আসবে, আপনি পানি কাছে আসলে বা পানি ধরলেন, পানি নাকি নিয়ে ঘ্রাণ নিলেন, যখন কী ধরনের পানি আসলে, কি পানিটা ভালো না খারাপ, তখনই চেঞ্জ করা যায়। এছাড়া আপনি যদি 5 দিন 6 দিন পরপর চেঞ্জ করেন তাহলেই হবে। ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর এটাই। হ্যালো, রোগবালাই থেকে মুক্ত, রোগবালাই তো অবশ্যই আছে। হ্যাঁ রোগবালাই, মাছের রোগবালাই যেটা, আর রোগ পার্সেল কুরিয়ারের মাধ্যমে, হ্যাঁ পার্সেল কুরিয়ার মাধ্যমে আমরা বিভিন্নভাবে অক্সিজেন করে দিই, পলিথিনের ভিতরে মাছ দিয়ে অক্সিজেন করে আমরা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার মাছ পাঠাই দিই। আমার মাছ, হ্যাঁ রাজশাহী গেছে, টাঙ্গাইল গেছে, সিলেট গেছে, হ্যাঁ সাভার গেছে, ঢাকাতে বিভিন্ন জায়গায়, বরিশাল যায়, অক্সিজেন অক্সিজেন দেওয়া যায় পলিথিনের ভিতরে, অক্সিজেন দেওয়া যায় পলিথিনের ভিতরে। দর্শক আজকের মতন এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।